আসসালামু আলাইকুম। লার্নিং অ্যান্ড আর্নিং টিভির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের আরও একটি নতুন এপিসোডে। বন্ধুরা, আশা করি ভালো রয়েছেন। গত প্রিভিয়াস যে ভিডিওগুলো আমি দিয়েছিলাম, সেই ভিডিওগুলোতে আমি দেখিয়েছি যে কিভাবে আপনি ট্রাস্টেড ওয়েতে খুব ইজিলি ফ্রি বিটকয়েন গুলো আর্নিং জেনারেট করতে পারবেন। আপনি অবশ্যই জেনে রাখেন যে এই ধারাবাহিকতায় আমি আরো একটি ওয়েবসাইট শেয়ার করতে যাচ্ছি আজকে, এবং সেই ওয়েবসাইটটি থেকে ফ্রি বিটকয়েন আর্নিং জেনারেট করতে পারবেন এবং অনায়াসেই পিটিসি অ্যাড, তার মানে অ্যাড দেখে আর্নিং করতে পারবেন এবং আরো বেশ কয়েকটি অপশন রয়েছে। সো স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এবং কোনো রকম ঝামেলা ছাড়াই মোবাইল অথবা কম্পিউটার যদি আর্নিং করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য একটি স্পেশাল ভিডিও হতে চলেছে। সুতরাং সাথেই তখন ভিডিওটি শুরু করার পূর্বে বরাবরের মতো অনুরোধ জানাবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন। পাশাপাশি যে বেল আইকনটি দেখতে পাচ্ছেন সেই বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন, যাতে সবার আগে লেটেস্ট লার্নিং অ্যান্ড আর্নিং রিলেটেড ভিডিওগুলো পেয়ে যেতে পারেন। আজকের ভিডিওটি আপনাদের জন্য আরো বেশি ইজিয়েস্ট হবে যদি আপনি আমার আগের যে ভিডিওগুলো দিয়েছি, এই যে এই প্রথম ধারাবাহিক যে ভিডিওগুলো দিয়েছে এই ধারাবাহিক চারটি ভিডিও যদি দেখেন তাহলে এই ওয়েবসাইটে কাজ করা আপনার জন্য অনেক বেশি ইজিয়েস্ট হবে। সো ফিরছি একটু পরে, সাথেই থাকুন। অলরাইট, চলে এসেছি আজকের কাঙ্ক্ষিত ওয়েবসাইটের মধ্যে। এই ওয়েবসাইটের নাম আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, tokidia.com। এটি একটি ট্রাস্টেড পিটিসি ওয়েবসাইট এবং ফ্রি বিটকয়েন আর্নিং করার ওয়ান অফ দ্য বেস্ট একটি প্ল্যাটফর্ম। আপনি যদি সত্যি মোবাইলে আর্নিং করতে চান তাহলে অবশ্যই আমি ভিডিও শেষে কিছু টিপস এবং ট্রিক্স বলে দেবো যাতে আপনি আপনার ইনকামটা আরও বেশি ইনক্রিজ করতে পারেন। সো আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে আপনি অবশ্যই এখান থেকে আপনি আর্নিং করতে পারবেন। যে প্রসেসগুলোতে আপনি আর্নিং করতে পারবেন সেটি স্টেপ বাই স্টেপ আমি শেয়ার করবো। তার আগে আমি বলে রাখি যে এখানে যে আরো কিছু অপশন রয়েছে, আপনি খুব সহজে এখানে ফ্রিতে এবং ডিপোজিট করে আর্নিং করতে পারেন। তবে আপনাকে আমি সাজেস্ট করব প্রথমে আপনি ফ্রিতে আর্নিং করবেন, যদি আপনি চান তাহলে সেই অ্যামাউন্টটুকু এখানে ডিপোজিট করে আর্নিং করতে পারবেন এবং আরো কিভাবে এখান থেকে ইনকাম ইনক্রিজ করবেন সেটি ভিডিও শেষে বলে দিব, আর কিভাবে উইথড্র নেবেন সেটিও বলে দিব। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কয়েকটি পেইড মেম্বারশিপ রয়েছে, যে ডিউরেশন 30 ডেজ। আপনি যদি এই অ্যামাউন্টটুকু খরচ করেন তাহলে এখানে 23 দিনের জন্য এই আপনি ক্লেমটি করতে পারেন, তার মানে এখান থেকে আপনি ডিপোজিট করে আর্নিং করতে পারবেন। সো আপনাকে আমি শুরুতে বলছি ফ্রিতে কাজ করার জন্য প্রথমে আপনি ফসেট ক্লেম করতে পারবেন, পিটিসি অ্যাডস দেখতে পারবেন অথবা মাইনিং গেম অথবা অফারওয়াল অথবা আপনি এই চারটি প্রসেসের যে কোনো একটি প্রসেস অবলম্বন করে খুব সহজে এখান থেকে আপনি আর্নিংগুলো অনায়াসে করে নিতে পারবেন। শুরুতেই বলে রাখছি যে অনেকেই পেমেন্ট নিতে পারেন না, পেমেন্ট নেওয়ার ব্যাপারে যেটি সেটি হচ্ছে যে আপনি দুটো ওয়েবসাইট ইউজ করতে পারবেন। প্রথমত আপনি ক্যাশ ওয়ালেট বিডি নামে একটি বাংলাদেশি ওয়েবসাইট রয়েছে, এখান থেকে আপনি অনায়াসে $1 হলে বিকাশে অথবা নগদে অথবা আপনি রকেটে নিয়ে আসতে পারবেন আপনার অ্যামাউন্টগুলো। সো সেটিও আমি বিস্তারিত দেখাবো। সো শুরুতে কীভাবে এখান থেকে আপনি অ্যাকাউন্ট তৈরি করবেন সেটি আমি দেখাচ্ছি। সরাসরি আপনি এখানে যে ড্যাশবোর্ড দেখতে পাচ্ছেন অথবা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এই ইন্টারফেসে আপনাকে নিয়ে আসবে, আপনি অবশ্যই মোবাইল অথবা কম্পিউটারে আপনি এই ওয়েবসাইটে কাজ করতে পারবেন এবং এটি অ্যাকাউন্ট একবার করা যাবে, তার মানে একটি ডিভাইস দিয়ে একটি নামে একটি অ্যাকাউন্ট করা যাবে। দুইবার করলে তারা কিন্তু সেটি ব্যান করে দিবে এবং কোনো রকম VPN কিন্তু ইউজ করা যাবে না। তো প্রথমে আপনি রেজিস্টার বাটনে ক্লিক করবেন, রেজিস্টার বাটনে ক্লিক করার পরে সরাসরি আপনাকে এই ইন্টারফেসে নিয়ে আসবে। প্রথমত আপনাকে এখানে আপনার ইউজার নেম দিতে হবে, এরপর আপনি আপনার ইমেল অ্যাড্রেসটি দিবেন, এরপর পাসওয়ার্ড দিবেন, এরপর কনফার্ম পাসওয়ার্ড দিবেন এবং এইখানে যে চেক বক্স দেখতে পাচ্ছেন সেই চেক বক্সে ক্লিক করবেন। চেক বক্সে ক্লিক করার পরে সরাসরি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পরে আপনি আপনার মেইলের মধ্যে একটি মেইল পেয়ে যাবেন, যে মেইলের মধ্যে একটি লিঙ্ক দেওয়া থাকবে, এই যে দেখতে পাচ্ছেন ক্লিক হিয়ার টু অ্যাক্টিভেট ইয়োর অ্যাকাউন্ট, এটিতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনাকে এই ইন্টারফেসে নিয়ে আসবে। এই ইন্টারফেসে আসার পরে প্রথমত আপনাকে ইউজার নেম দিতে হবে, এরপর আপনি পাসওয়ার্ডটি দিবেন, এরপর এই যে একটি চেক বক্স দেখতে পাচ্ছেন সেই চেক বক্সে ক্লিক করবেন। দেন সাইন ইনে ক্লিক করার পরে সরাসরি এই ইন্টারফেসে আপনাকে নিয়ে আসবে। আশা করি আপনি বুঝতে পেরেছেন। সো এখানে কিভাবে অ্যাকাউন্ট তৈরি করবেন বুঝে গেলেন, এবার কিভাবে কাজ করবেন সেটি স্টেপ বাই স্টেপ আমি শেয়ার করছি। যেহেতু আপনি নতুন সুতরাং আপনি ফ্রিতে কাজ করতে নিশ্চয়ই চাইবেন এবং এই ওয়েবসাইটটি দীর্ঘদিন ধরে মার্কেটে রয়েছে এবং অনায়াসে আপনি এখান থেকে কাজ শুরু করতে পারবেন। 9,229 জন ইউজার এখানে অলরেডি কাজ করছে। সো প্রথমে কিভাবে কাজ করবেন সেই আমি সেটি দেখিয়েছি। বিটিসি ফসেট এটিতে আমি ক্লিক করছি, ক্লিক করার পরে আমাকে নেক্সট পেজের মধ্যে নিয়ে যাবে। সো এখানে আসার পরে বেশ কয়েকটি অ্যাড আপনি দেখতে পাচ্ছেন, অ্যাডে আপনার ক্লিক করার দরকার নেই, জাস্ট আপনি এখানে যেভাবে বলেছে কাজ করার জন্য সেভাবে আপনাকে করতে হবে। সো যেহেতু এখানে একটি এই ওয়েবসাইটটি একটি অ্যাড ভিত্তিক, সুতরাং হিউজ অ্যাড এখানে আসতে থাকবে। আপনার যে কাজটি করতে হবে সরাসরি আপনি নিচে চলে আসবেন, এখানে
এই কাজটি করলে আর্ন 0.00020 আপনাকে তারা ফ্রি দিবে, তার মানে জাস্ট এই কাজটুকু আপনাকে করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন যে এই ফসেটটি আপনি যদি ক্লেম করেন, তার মানে এখানে এই নির্ধারিত অ্যামাউন্টটুকু আপনি আপনার অ্যাকাউন্টের মধ্যে অ্যাড করে নিতে পারবেন। সো সেটি কি ব্যবহার করবেন সেটি আমি দেখাচ্ছি। টপ 10 যেটি লেখা রয়েছে এই যে এখানে দেখতে পাচ্ছেন ক্যাপসাটি, এই ক্যাপসাটি আপনাকে ফিল আপ করতে হবে যেভাবে বলেছে ঠিক সেভাবে আপনাকে ফিল আপ করতে হবে। একটি স্পেস দিতে হবে, এরপর টপ 10 লিখতে হবে, দেন আপনি ক্লেম করবেন। ক্লেম করার পরে আপনার সামনে নেক্সট একটি ইন্টারফেস উপস্থিত হবে, তার মানে সেই ইন্টারফেসে আপনাকে ওয়েট করতে হবে, ক্লিক টু অ্যালাউ জাস্ট একটু অপেক্ষা করতে হবে। কত সময় পর পর আপনি এখানে ক্লেম করতে পারবেন সেটা আমি বলছি। এখানে একটি টাইম কাউন্ট হচ্ছে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন 1 ঘন্টা পর পর আপনি প্রতিটা ক্লেম করতে পারবেন, তার মানে 10 ঘন্টায় 10টি। সো এখানে অনলাইনে এসে কাজ করার একটি অপরচুনিটি রয়েছে। এই নির্ধারিত সময়টুকু যখন আপনার শেষ হয়ে যাবে তখন আপনি আবার আবার পুনরায় ক্লেম করতে পারবেন অনায়াসে এই ওয়েবসাইটটি থেকে। সো আশা করি বুঝতে পেরেছেন যে এখানে কিভাবে ক্লেম করবেন সেটি আমি দেখিয়ে দিলাম। সো এখানে টাইম কাউন্ট হচ্ছে, এরপর 1 ঘন্টা পরে আবার আপনি ক্লেম করতে পারবেন এই ফসেটটুকু। সো 1 নম্বরে দেখিয়ে দিলাম কিভাবে আপনি বিটিসি ফসেট গুলো ক্লেম করবেন। 2 নম্বরে চলে আসি যে এইভাবে এখানে কিভাবে আপনি অ্যাড দেখে আর্নিং করতে পারবেন। সুতরাং আমি একটি আলাদা একটি ট্যাব ওপেন করছি, আলাদা ট্যাব ওপেন করার পরে আমাকে নেক্সট একটি ইন্টারপেজে নিয়ে আসবে। এই নেক্সট ইন্টারপেজে আসার পরে এখানে সার্ভার টাইম কিন্তু তারা লিখে দিয়েছে, অনেক সময় এখানে বেশ কয়েকটি অ্যাড থাকে, আপনারা দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণে অ্যাড কিন্তু এখানে রয়েছে। সো এখানে 10 সেকেন্ড, 30 সেকেন্ড, 15 সেকেন্ড পর্যন্ত আপনাকে নির্ধারিত সময়টুকু যেটি দিয়েছে সেই সময়টুকু আপনাকে অপেক্ষা করতে হবে। এই অপেক্ষা করার বিনিময়ে আপনি এই অ্যাড গুলো দেখে তারপর নির্ধারিত অ্যামাউন্টটুকু এখান থেকে অনায়াসে আপনি আপনার ব্যালেন্সের মধ্যে অ্যাড করে নিতে পারেন। সো এখানে এই অ্যাডটি হচ্ছে জাস্ট 10 সেকেন্ডের এবং এটি যদি আপনি ভিউ করেন বা দেখেন তাহলে এখানে নির্ধারিত অ্যামাউন্টটুকু পেয়ে যাবেন। সো আমি সেটি একটু একটু দেখাচ্ছি, দেখানোর পরে আপনারা নিশ্চয়ই এখানে টাইম একটি কাউন্ট হতে থাকবে। এই যে টাইম একটি কাউন্ট শুরু হয়েছে জাস্ট 10 সেকেন্ড, 10 সেকেন্ড পরে আপনি আপনার নির্ধারিত অ্যামাউন্টটুকু আপনি আপনার ব্যালেন্সের মধ্যে দেখতে পাবেন। এভাবে অ্যাড দেখে দেখে আপনি ফ্রিতে কাজ শুরু করতে পারেন। সো আমি কনফার্মে ক্লিক করছি, কনফার্মে ক্লিক করার পরে নেক্সট একটি পেজে আমাকে নিয়ে আসবে। এভাবে যদি আপনি ধারাবাহিকভাবে কাজগুলো ধৈর্য ধরে করেন তাহলে অনায়াসে কিন্তু একটি নির্ধারিত অ্যামাউন্ট আপনার ব্যালেন্সের মধ্যে অ্যাড করে নিতে পারবেন। এভাবে নির্ধারিত যে অ্যাড গুলো রয়েছে সেই অ্যাড গুলো আপনি ধারাবাহিকভাবে দেখে নিতে পারবেন। সো এই হচ্ছে মোটামুটি কিভাবে কাজ করবেন সেটি। এবার আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে এখান থেকে আপনি উইথড্র গুলো নেবেন। তার আগে আরো একটি কথা বলে রাখা ভালো, এখানে আরো বেশ 3টি অপশন রয়েছে। আপনি ধারাবাহিকভাবে যদি আমার আগের ভিডিওগুলো দেখে আসেন তাহলে এই 3টি অপশনে কাজ করা আপনার জন্য অনেক বেশি ইজিয়েস্ট হবে। ভিডিও যেহেতু বড় হয়ে যাবে সুতরাং আমি এই 3টি অপশন দেখাচ্ছি না, আপনারা সেগুলো করে নেবেন। সো এখন দেখাচ্ছি যে কিভাবে আপনি আপনার পেমেন্ট গুলো নেবেন। সো প্রথমে যে কাজটি করতে হবে সে কাজটি হচ্ছে যে এখানে ড্যাশবোর্ডে ক্লিক করবেন। ড্যাশবোর্ডে ক্লিক করার পরে আপনাকে মূল ইন্টারফেসে নিয়ে আসবে, তার মানে তাদের মূল ড্যাশবোর্ডের মধ্যে নিয়ে আসবে। আমার কিন্তু যখন অ্যাকাউন্ট করেছিলাম তখন কিন্তু 0 BTC ছিল, এখন কিন্তু 2টো কাজ করার এগেনস্টে আমি এই অ্যামাউন্টটুকু পেয়েছি। সো আর আশা করি আপনি এইভাবে অ্যামাউন্টটুকু ইনক্রিজ করতে পারবেন আপনার মূল ব্যালেন্সের সাথে ধারাবাহিকভাবে কাজ করে করে। সো এখানে দেখতে পাচ্ছেন যে আর্নিং হিস্ট্রি আমার দেখাচ্ছে, টোটাল উইথড্র দেখাচ্ছে, এরপর টোটাল ডিপোজিট দেখাচ্ছে, টোটাল ডিপোজিট হিস্ট্রি দেখাচ্ছে, আমি কোনো ডিপোজিট করিনি। সুতরাং এখানে পুরো বিষয়টি আপনার সামনে আপনি দেখতে পাবেন। এখানে 1 BTC সমান বর্তমানে $22,970 কিন্তু আপনি এখান থেকে যদি কাজ করেন তাহলে পেয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সো এখানে আর্নিং ফ্রম কোথা থেকে আপনি আর্নিং করেছি, কি কি কাজ করেছি সবকিছু স্ট্যাটিস্টিক্স কিন্তু এখানে দেওয়া রয়েছে। এটি হচ্ছে 20-87, আর এটি হচ্ছে 30-87। আগে কিন্তু 10,087 মিলে কিন্তু 1 BTC হতো, $1 হতো, এখন কিন্তু বর্তমানে সেটি কমিয়ে 4,087 সমান $1 তারা করে দিয়েছে। সুতরাং আপনি এই সুযোগটুকু অনায়াসে নিতে পারেন। সো যা কাজ করবেন সব কাজ কিন্তু এখানে তারা হিস্ট্রিতে দেখিয়ে দিবে। সো এখানে রেফার করে কিন্তু আর্নিং করার একটি অপরচুনিটি রয়েছে, আপনি রেফার করবেন, রেফার করার বিনিময়ে কিন্তু আর্নিং করতে পারবেন। জাস্ট আপনাকে এখানে ভিও রেফারেল যেটি রয়েছে সেই রেফারেল আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আমাকে নেক্সট ইন্টারপেজে নিয়ে আসবে। যে রেফারেল লিঙ্ক দেখতে পাচ্ছেন এখানে একটি রেফারেল লিঙ্ক তৈরি হয়ে গিয়েছে। এই রেফারেল লিঙ্কটি আপনি বিভিন্ন সোশ্যাল মিডিয়া লাইক ফেসবুক, টুইটার, পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম সহ টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি আপনি প্রোভাইড করেন তার মাধ্যমে যদি কেউ অ্যাকাউন্ট করে তার বিনিময়ে আপনি এখান থেকে কমিশন লাভ করতে পারবেন 15% পর্যন্ত। সো এখানে স্টেপ বাই স্টেপ কাজ করতে থাকুন। এবার আমি দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনি এখানে উইথড্র গুলো নেবেন।
উইথড্র নেওয়ার জন্য আপনি এখানে ফিনান্স যেটি দেখতে পাচ্ছেন এই ফিনান্সের মধ্যে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আমি নেক্সট এডি ট্যাব ওপেন করছি। আপনি চাইলে মোবাইলে সেই কাজটুকু করে নিতে পারবেন এবং কম্পিউটার যে ডিভাইসে কাজ করুন না কেন সেই ডিভাইসে আপনি কাজগুলো সেম ওয়েতে করে নিতে পারবেন। সো আমি যখন উইথড্রতে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমার ব্যালেন্স দেখাচ্ছে এত। এখানে উইথড্র নিতে হলে আপনাকে সরাসরি আপনার ওয়ালেটে অ্যাড করে নিতে হবে। যখন এখানে উইথড্রতে ক্লিক করবো, উইথড্রতে ক্লিক করার এই ধরনের একটি পপ আপ মেসেজ চলে আসবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন মিনিমাম যদি আপনি এখানে 5,700 আর্নিং করেন এইভাবে কাজ করে করে, তাহলে অবশ্যই আপনি এখান থেকে উইথড্র গুলো নিতে পারবেন। যেহেতু আমার একটি নতুন অ্যাকাউন্ট, সুতরাং আমি নেক্সট ভিডিওতে দেখিয়ে দিব কিভাবে আপনি এখান থেকে উইথড্র গুলো খুব সহজেই নিতে পারবেন। জাস্ট আমি আপনাদের সাথে আজকে শেয়ার করছি যে প্রসেস গুলো কিভাবে আপনি উইথড্র নেবেন সেই প্রসেস গুলো। তো পরবর্তী ভিডিওটি মিস না করতে চাইলে আমার চ্যানেলটি এখনো যদি সাবস্ক্রাইব না করে থাকেন দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন। এবং এখান থেকে কিভাবে আপনি উইথড্র গুলো নেবেন সেটা আমি দেখাচ্ছি। উইথড্র এন্টার ইয়োর ওয়ালেট ইনফো হিয়ার, আমি আলাদা একটি ট্যাব ওপেন করছি। আলাদা একটি ট্যাব ওপেন করার পরে এখানে জাস্ট ইন্টারফেসটি উপস্থিত হবে। ইন্টারফেসটি আসার পরে আপনি এখানে প্রয়োজনীয় ইনফরমেশন গুলো প্রোভাইড করবেন। প্রয়োজনীয় ইনফরমেশন গুলো কি সেটি আমি দেখাচ্ছি। এখানে বলেছে যে ডোন্ট হ্যাভ ফসেট পে অ্যাকাউন্ট, আপনার যদি কোনো ফসেট পে অ্যাকাউন্ট না থেকে থাকে তাহলে অবশ্যই রেজিস্টার হিয়ারে ক্লিক করে আপনি একটি ফসেট পে অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। ফসেট পে অ্যাকাউন্টে কি সেটি আমি একটু দেখাচ্ছি। ফসেট পে অ্যাকাউন্ট এমন একটি প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্মের মধ্যে আপনি অনায়াসে যে কোনো ওয়ালেট ইউজ করে আপনি লেনদেন গুলো করে নিতে পারেন, লাইক বিটিসি, লিটকয়েন, ডগিকয়েন ইত্যাদি যে ওয়ালেট গুলো রয়েছে সেই ওয়ালেট গুলো আপনি অনায়াসে এখান থেকে করে নিতে পারবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন বিটিসি, বিটকয়েন রয়েছে, ইথারাম রয়েছে, এগুলোকে এক একটি ওয়ালেট বলা হয়। আমার ডগিকয়েন কিন্তু এত জমা হয়ে গিয়েছে, লিটকয়েন কিন্তু এত জমা হয়ে গেছে, আমি কিছু লেনদেন করেছিলাম এবং কাজ করেছিলাম সেই কারণে। এবং ড্যাশের মধ্যে রয়েছে এত ব্যালেন্স, আমার এখানে আপাতত বিটকয়েনের কোনো অ্যামাউন্ট নেই। সো আপনার যদি ফসেট পে অ্যাকাউন্ট না থেকে থাকে তাহলে অবশ্যই আমার প্রিভিয়াস যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি কিভাবে ফসেট পে অ্যাকাউন্ট তৈরি করবেন এবং কিভাবে আপনি উইথড্রগুলো নেবেন। এবং পাশাপাশি আপনি আর একটি কয়েন বেস অ্যাকাউন্ট রয়েছে, কয়েন বেসের মধ্যে আপনি এই ওয়ালেটগুলো সেম ওয়েতে আপনি পাবেন। সো প্রথমে আপনি একটি অ্যাকাউন্ট তৈরি করে নেবেন এই ফসেট পে .io এর মধ্যে, তারপর আপনি এখান থেকে লেনদেন করবেন। কিভাবে লেনদেন করবেন সেভাবে আমি দেখাচ্ছি। অ্যাকাউন্ট তৈরি করার পর আপনি জাস্ট ডিপোজিটে ক্লিক করবেন। ডিপোজিটে ক্লিক করার পরে এখানে বেশ কয়েকটি অপশন রয়েছে, তার মানে ওয়ালেটের অ্যাড্রেসটা, ধরুন আপনি বিটিসি অ্যাড্রেসটা ইউজ করতে চাইবেন চাচ্ছেন, সুতরাং আপনি এটি কপি করবেন। আমি এটি কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পরে আমি নির্ধারিত যে আমার tokidia.com এর মধ্যে জাস্ট পেস্ট করে দিব ফসেট পে। এটি আমি পেস্ট করে দিচ্ছি, অ্যাড্রেসটি পেস্ট করে দিচ্ছি। অ্যাড্রেসটি পেস্ট করে দেওয়ার পরে আমি এখানে আমার পাসওয়ার্ডটা দিব। পাসওয়ার্ডটা দেওয়ার পরে আমি জাস্ট এখানে সেভ ক্লিক করব। সেভ হয়ে গিয়েছে, অর্থাৎ আমি আমার যে বিটকয়েন অ্যাড্রেসটি সেই বিটকয়েনের অ্যাড্রেসটি এখানে আমি অ্যাড করে দিয়েছি। এবার আমি অনায়াসেই এই ওয়েবসাইটে দেখে লেনদেন করে নিতে পারবো। এই যে এখানে বিটকয়েন অ্যাড্রেস সাকসেসফুলি আপডেটেড, অর্থাৎ আমি আপডেটেড করে নিয়েছি, তার মানে আজকের ওয়েবসাইটের মধ্যে আমি বিটকয়েন অ্যাড্রেসটি অ্যাড করে নেওয়ার পরে আমার অ্যামাউন্টগুলো সরাসরি আমি আমার এই ফসেট পে ওয়ালেটে যেটি রয়েছে সেই ফসেট পে ওয়ালেট এর মধ্যে আমি নিয়ে আসতে পারবো এবং সেখান থেকে বিকাশ অথবা রকেট অথবা নগদে আমি উইথড্র নিতে পারবো। এ হচ্ছে কিভাবে আপনি এখান থেকে খুব সহজেই উইথড্র গুলো নেবেন। এবার আমি দেখাচ্ছি কিভাবে আপনি ডিপোজিট করবেন। ডিপোজিট করার জন্য সেম ওয়েতে ফিনান্সে ক্লিক করবেন, এরপর ডিপোজিটে ক্লিক করবেন। ডিপোজিটে ক্লিক করার পরে জাস্ট আপনার ডিপোজিট করতে হবে প্রায় 10,700 এর মতো। আপনি ফ্রিতে প্রথম কাজ করবেন, সেই ফ্রি আর্নিং গুলো এখানে ডিপোজিট করে করে আরো ইনভেস্ট করে ইনকাম ইনক্রিজ করতে পারেন। যদি আপনি ডিপোজিট করতে চান তাহলে এখানে অ্যামাউন্টগুলো লিখতে হবে, জাস্ট আপনাকে এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে। কন্টিনিউ বাটনে ক্লিক করার পরে আপনি আপনার অ্যামাউন্টগুলো এখানে অ্যাড করে নিয়ে আরো বেশি অ্যাড নিতে পারবেন অথবা কাজ করতে পারেন। এ হচ্ছে মোটামুটি আজকের এই ওয়েবসাইটটি সম্পর্কে বিস্তারিত। আমি ভিডিওর শুরুতে বলেছিলাম যে আপনাদের জন্য কিছু টিপস এবং ট্রিক্স শেয়ার করব। টিপস এবং ট্রিক্স হচ্ছে, অনেকে বলেন যে কি পরিমাণ অ্যামাউন্ট বা আর্নিং করা যাবে, আর্নিংটা নির্ভর করছে অ্যাকচুয়ালি আপনার সময় দেওয়ার পর সময় দেওয়ার উপরে। যদি আপনি নিয়োগ করেন যে কোনো রকম দক্ষতা বা অভিজ্ঞতা বা কোনো রকম ইনভেস্টমেন্ট অথবা এক্সপেরিয়েন্স আর আর্নিং জেনারেট করবেন, তবে আপনাকে বেছে বেছে মিনিমাম 20টি এই ধরনের ওয়েবসাইট আপনাকে আগে সিলেক্ট করে নিতে হবে। দেন আপনি যখন ডেলি একটি নির্ধারিত সময় এখানে ইনভেস্ট করেন, তার মানে আপনি যদি সময় ব্যয় করেন তাহলে অনায়াসেই
আপনি মাসের শেষে ইনকাম জেনার করতে পারবেন। ধরুন আপনি একটি ওয়েবসাইট থেকে $5 আর্নিং করলেন, এভাবে কাজ করে করে যদি 20টি হয় তাহলে প্রায় $100 আর্নিং করতে পারবেন। একশো সমপরিমাণ বাংলাদেশি টাকা প্রায় $8,400 মতো, যদি $1 ইকুয়াল টু $84 হিসাব করে। আশা করি এই টিপসটি কাজে লাগিয়ে আপনি অনায়াসে কোনো রকম দক্ষতা বা অভিজ্ঞতা ছাড়াই কাজ করতে পারবেন। এবং পাশাপাশি আপনাকে আমি সাজেস্ট করব যে দক্ষতা অর্জন হওয়ার আগে আপনি কাজগুলো করবেন। যখন আপনি আস্তে আস্তে স্কিল ডেভেলপ করবেন তখন আপনি স্কিলকে কাজে লাগিয়ে অনলাইন প্ল্যাটফর্মে আরো বেশি ইনকাম জেনারেট করতে পারবেন। অনায়াসে যদি আপনি সেই প্রসেসে হাঁটেন তাহলে অবশ্যই আমি আপনাকে অনুরোধ জানাবো, আমার চ্যানেলের যে প্লেলিস্ট রয়েছে সেই প্লেলিস্টের মধ্যে ফ্রিল্যান্সিং বিষয়ে অনেক বেশি ভিডিও দেওয়া রয়েছে, প্রায় 800 মতো ভিডিও এই চ্যানেলের মধ্যে দেওয়া রয়েছে। কোনো না কোনো ভিডিও আপনাকে সত্যি আকৃষ্ট করবে এবং আপনার লাইফ চেঞ্জের জন্য যথেষ্ট। সুতরাং সিদ্ধান্ত আপনার একটি সিদ্ধান্ত আপনার লাইফস্টাইলকে চেঞ্জ করে দেওয়ার জন্য যথেষ্ট। সুতরাং আপনি ভেবে চিন্তে দেখে বুঝে যদি আপনি কাজ করেন তাহলে আপনি অবশ্যই গেইনার হবেন দিন শেষে। সো ভালো থাকুন, সুস্থ থাকুন, সদা সর্বদা লার্নিং অ্যান্ড আর্নিং টিভির সাথে জুড়ে থাকেন। এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন এবং বেশি বেশি শেয়ার দিন যাতে সবাই উপকৃত হতে পারে। আই'ল ক্যাচ ইউ গাইজ ইন মাই নেক্সট ভিডিও। টিল দেন টেক কেয়ার।